দেশের বিভিন্ন জায়গার কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। সাভারে জাতীয় স্মৃতিসৌধে সকালে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন ঢাকায় ভারতের নবনিযুক্ত হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। পরে তিনি বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন, সই করেন স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে। এ সময় হাইকমিশন ও ঢাকা জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাল চাঁদপুর পৌর নির্বাচন, এ উপলক্ষে দুপুর থেকে বিভিন্ন ভোটকেন্দ্রে সরঞ্জামাদি পৌঁছানো শুরু হয়েছে। নির্বাচনে মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী সহ তিনজন। এছাড়া কাউন্সিলর পদে 50 জন এবং মহিলা কাউন্সিলর পদে 14 জন সহ মোট 67 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুজিব শতবর্ষ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে 2 কিলোমিটার সড়কের দুই পাশে 700 গাছ রোপণ করা হয়েছে। উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ তাসলিমা আলী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে কলিগ্রাম থেকে জলিরপাড় ব্রিজ পর্যন্ত সড়কে এসব গাছ রোপণ করা হয়। বিশ্ব ডিম দিবস উপলক্ষে মেহেরপুরে র্যালি করেছে জেলা প্রাণী সম্পদ অফিস। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এতে অংশ নেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তহিদুল ইসলাম সহ অনেকে। দিবসটি উপলক্ষে র্যালি হয়েছে গাইবান্ধায়ও। দুদিনের ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে পিরোজপুরে। ইঞ্জিনিয়ার্স উদ্ভাবনী ও সৌহার্দ্য ফাউন্ডেশনের আয়োজনে সকালে স্থানীয় ফাতেমা শিশু নিকেতনে এ ক্যাম্পে জ্বর সর্দি ও কাশি উপসর্গজনিত রোগের চিকিৎসা, মেডিকেল চেক আপ, রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। চিকিৎসা দেন ডাক্তার রাশেদুল হাসানের তত্ত্বাবধানে 6 জন অভিজ্ঞ চিকিৎসক। ফিরোজপুরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জায়গা দখল ও হয়রানিমূলক মামলার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন শহীদ মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ হালদারের ছেলে স্বপন কুমার হালদার। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত উপদেষ্টা মণ্ডলী ও কার্যনির্বাহী কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাট মন্দিরের সামনে এই অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নাজনীন আক্তার, বাংলাভিশন, নিউজ ডেস্ক।